ماه رمضان قرآنের সাথে ماه رمضان قرآنের সাথে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকেও নির্দিষ্ট একটি ধারাবাহিকভাবে আমাদের সূরা অনুশীলন করা হবে। আপনিও আমাদের সাথে থাকুন এবং আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনিও আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শরীক সামিল হয়ে যান। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরুদ পাক পাঠ করার অগণিত বেসমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকের মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরাও একটি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমানে মুবারকা হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ তার উপর 70টি রহমত অবতীর্ণ করেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনলাম একবার দরুদ শরীফ পাঠ করার বদলতে আল্লাহ ও তার রাসূলগণ, আল্লাহ তাআলা ও তার রাসূলগণ 70টি রহমত তার উপর অবতীর্ণ করতে থাকেন। এই জন্য আমাদের উচিত প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণ রহমত পাওয়ার আশায়, বরকত পাওয়ার আশায় দরুদ শরীফ পাঠ করা। পাঠ করবো তো ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও নিয়ত করে নিন, শুধুমাত্র আমরা ফজিলত শ্রবণ করলাম কিন্তু যদি আমলে না আসি তাহলে আমাদের শোনাটাই বেকার হবে, আমাদের শোনাটাই অনর্থক হবে। এই জন্য আমরা শুনবো সাথে সাথে আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর রমজান মাস, দরুদ শরীফ না পড়ে আমরা কি করব? দরুদ শরীফ পাঠ করা চাই এবং কোরআনুল করিম সদাসর্বদা পাঠ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ কোরআনুল করিম এবং দরুদ পাক জিকির করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম রাউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিয়ত সম্পর্কিত হাদিসে মুবারকা ইরশাদ ফরমান, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। আসুন আমরা প্রিয় মাদানী মুন্নারা কিছু ভালো ভালো নিয়ত করে নিই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও নিয়ত করে নিন, যত নিয়ত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। এই জন্য আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে ইলমে দ্বীন হাসিলের নিয়তে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার নিয়তে, নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে এই অনুষ্ঠান থেকে বরকত হাসিল করার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এখনই আমরা কিছু বুজুর্গানে দিন রাহিমাউল্লাহ মুবিন, বিশেষ করে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন, বিশেষ করে আমাদের ইমাম ইমাম আজম, সাথে সাথে আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাই এর কোরআনুল করিম খতম সম্পর্কিত, কোরআনুল করিম তিলাওয়াত সম্পর্কিত কিছু আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই 30 বছর পর্যন্ত এক রাকাতে সম্পূর্ণ কোরআন শরীফ পাঠ করতে থাকেন। তিনি ইশার ওযু দ্বারা ফজরের নামাজ 40 বছর পর্যন্ত আদায় করেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু বুজুর্গানে দিন রহিমাউল্লাহ মুবিনগণের কোরআন পাক তিলাওয়াত সম্পর্কিত কিছু আলোচনা শ্রবণ করুনি। আসুন প্রথমে আমরা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই এর কোরআনে পাকের প্রতি কীরকম মহাব্বত ছিল, কীরকম তিলাওয়াত করতো আসুন আমরা শ্রবণ করি। হযরতে খালিদ বিন নাজার বর্ণনা করেন, আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এর চেয়ে বেশি কিতাবুল্লাহর পাঠকারী দেখিনি।
তার বোন থেকে জিজ্ঞাসা করা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা এর ঘরে কি রকম তিনি ব্যস্ততা ছিল বললেন আল মুসহাফু ওয়াত তিলাওয়াহ অর্থাৎ কুরআন কারীম এবং তিলাওয়াত নিয়ে সে সদা সর্বদা ব্যস্ত থাকত সুবহানাল্লাহ হযরত বারি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন প্রতি মাসে ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাই 30 বার এবং রমজানুল মুবারকে প্রায় 60 বার কোরআন খতম করতেন আর তা তারাবির খতম ছাড়া তারাবির খতম ব্যতীত ছিল অর্থাৎ তিনি তারাবির মধ্যে একটি কি খতম করতেন ইমাম শারানি রহমতুল্লাহি আলাই লিখেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহি আলাই প্রতিদিন এবং রাতে এক খতম কোরআন পাঠ করতেন প্রতিদিন একবার এবং রাতেও একবার কোরআন খতম পাঠ করতেন এবং তা মানুষের নিকট থেকে গোপন রাখতেন আমাদের গৌস পাক শাহিন সাহেব আবদাত হুজুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাই 15 বছর পর্যন্ত প্রতিদিন রাতে একবার কোরআনে পাক খতম করতেন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কুরআনুল করিম সম্পর্কিত কিছু বুজুর্গানে দিনের ঘটনা শ্রবণ করলাম তারা কেউ 60 বার কেউ প্রতিদিন দিনে একবার রাতে একবার এমনকি আমাদের গৌস পাক শাহিন সাহেব আবদার তিনি 15 বছর যাবৎ একটি করে খতম আদায় করে যেতেন এই জন্য আমাদের উচিত আমাদের বুজুর্গানে দিন রাহিমাউল্লাহ মুবিনগণের পথ অনুসরণ করে আমাদের কোরআনুল করিমের প্রতি ভালোবাসা মহাব্বত রেখে কোরআনুল করিমের বেশি থেকে বেশি পরিমাণ তিলাওয়াত করা আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণ কোরআনুল করিম তিলাওয়াত করার তৌফিক দান করুক আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকে সূরাতুল কারিয়া অনুশীলন করার চেষ্টা করব আপনিও আমাদের সাথে সাথে এই সূরাতুল কারিয়া অনুশীলন করার চেষ্টা করুন প্রতিদিনের নিয়ে আজকেও নির্দিষ্ট একটি আমরা সূরা অনুশীলন করব এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিয়া আসুন প্রিয় মাদানী মুন্নারা আমরা সূরাতুল কারিয়া অনুশীলন করা শুরু করে দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم أعوذ بالله ذو أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم القارعة যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি আল কারিআহ তুমাল কারিআহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এভাবেও পড়া যাবে আলাদা আলাদাভাবেও পড়ার নিয়ম রয়েছে তো আমরা একসাথে মিলিয়ে পড়বো যেহেতু এই আয়াতগুলো ছোট রয়েছে এই জন্য আমরা সহজভাবে পড়ার জন্য একসাথে মিলিয়ে পড়বো আপনিও আমাদের সাথে সাথে পড়ার চেষ্টা করুন আল-কারিআতু কারিআ আইন হবে কিন্তু আল-কারিআ বললে কি হবে ভুল হবে আল-কারিআ আইন এর জায়গায় হামজা পড়া যাবে না আল-কারিআতু মাল কারিআ আল-কারিআতু মাল কারিআ আল-কারিআতু মাল কারিআ আল-কারিআতু মাল কারিআ ওয়া মা أدراك ما القارعة وما أدراك ما القارعة جي بيو مدني من أبنى شنية دين أي تنتي آيات يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
يوم يكون الناس يوم يكون الناس يوم يوم হবে না প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা এই জায়গার মধ্যে হয়তো ভুল পড়ে থাকি ইয়াউমা বলি ইয়াউমা না সেটা হচ্ছে ইয়াউমা ইয়া জবর ইয়া ইয়া ওয়াও জবর ইয়াউ يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث مبثوث هو سينا شيء جاي تو রয়েছে ها কি রয়েছে ها প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই জায়গার মধ্যে ها রয়েছে আমরা সিন পড়ব না যদি সিন পড়ে থাকি তাহলে আমরা এখনি সংশোধন করে নি مبثوثا হবে كالفراش المبثوث كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث جي প্রিয় মাদানী মুন্না আপনি শুনান وتكون الجبال وتكون الجبال وتكون الجبال وتكون الجبال كالعهن المنفوش كالعهن المنفوش كالعهن العين كالعهن بالله হবে না ভুল হবে عين عين রয়েছে كالعهن المنفوش كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش প্রিয় মাদানী মুন্না আপনি শুনান ওয়াতাকুনু আল জিবালু কাল আইনিল মাউফুস সুবহানাল্লাহ ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান সুবহানাল্লাহ জি আপনি শুনান সাকুলাত হবে না প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই জায়গার মধ্যে তো আপনারও ভুল হতে পারে তো আপনিও এই জায়গাতে খেয়াল করে সংশোধন করে নিন সাকুলাত বললে সিন হয়ে যাবে সাকুলাত না সাকুলাত সা রয়েছে সেখানে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عين في اي بول بنا اي بول الله حمزة ويدا بي في عي كي هو بي كي هو بي في عين فهو في عيشة راضية فهو في عيشة راضية راضية هبنا دالنا ضي ضاد ضي راضية 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 فهو في عيشة راضية فهو في عيشة راضية فهو في عيشة راضية جي بي ما دني مننا شنان فهو في عيشة راضية سبحان الله جي ما دني مننا شنان فهو في عيشة راضية سبحان الله وأما من خفت موازينه وأما من خفت موازينه
وأما من خفت موازينه خفت موازينه خفت موازينه في مدينة منا إيتا أبني شنان وأما من خفت موازينه جي أبني شنان وأما من خفت موازينه سبحان الله ما شاء الله وأما من خبط بولدي أمرا أنك شما يبقى مدني تشلنا دوشك بيندو أبنا روحي ده بول هاتو باري أبنا يجي جاگر مدو جدي بول تاكي أبنا شنشدن كردين خفت فاري يسي وأما من خفت موازينو وأما من خفت موازينو فأمه هاوية فأمه هاوية فأمه هاوية وما أدراك ما هي وما أدراك ما هي وما أدراك ما هي وما أدراك ما هي نار حامية فأمه هاوية فأمه هاوية وية وية وما أدراك ما هي وما أدراك ما هي نار حامية نار حامية نار حامية نار حامية প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের সূরাতুল কারিয়া অনুশীলন করা শেষ হয়েছে আমরা আবারও একবার অনুশীলন করব এরপর মাদানী মুন্নাদের থেকে শোনার চেষ্টা করব প্রিয় মাদানী মুন্নারা আসুন আমরা আরেকবার সূরাতুল কারিয়া অনুশীলন করে নি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة القارعة ما القارعة عين হবে প্রিয় মাদানী মুন্না কি হবে عين হবে القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث كالفراش المبثوث كالفراش المبثوث كالفراش المبثوث وتكون الجبال كالعهن الكالعين وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش كالعهن كالعهن المنفوش كالعهن المنفوش فأما من ثقلت ثقلت سين هبنا فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عين في اي বলবেন না ই বললে ভুল হবে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও খেয়াল করে নিন আমাদের সাথে সাথে আপনিও পড়তে থাকুন فهو في عي কি হবে في عي فهو في عيشة راضية فهو في عيشة راضية عيشة راضية عيشة راضية وأما
من خفت موازينه فأمه هاوية فأمه هاوية فأمه هاوية فأمه هاوية وما أدراك ما هي وما أدراك ما هي كما هي كما هي نار حامية نارون ها نا ها এটা ভুল হা সেখানে হা রয়েছে নারুন হামিয়া নারুন হামিয়া আবার বলুন নারুন হামিয়া নারুন হামিয়া প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা এটাও শেষ হয়ে যায় এখন ইনশাআল্লাহ আমরা মাদানি মুন্নাদের থেকে এই সূরাটি শোনার চেষ্টা করব আপনিও আপনার মাদানী মুন্নাদের থেকে এবং আপনি নিজে কিও আপনি এই সূরা সহি শুদ্ধ হয়েছে কিনা এবং এই সূরা কতটুকু মুখস্থ হয়েছে একটু চেষ্টা করে দেখুন জি প্রিয় মাদানী মুন্না কোন মাদানী মুন্না আমাদেরকে সূরাতুল কোয়ারিয়া মুখস্থ শোনানোর অপেক্ষা রয়েছেন জি জি প্রিয় মাদানী মুন্না আপনি এই সূরাটি আমাদেরকে সম্পূর্ণ শুনিয়ে দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে সম্পূর্ণ এই সূরাতুল কোরিয়া পাঠ করে শুনিয়ে দিয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও আপনার মাদানী মুন্নাদেরকে এভাবে সূরা শিখানোর জন্য সূরা শিখার জন্য তাদেরকে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা জামিআতুল মদিনা অর্থাৎ আলিম বিভাগ এবং হিফজ বিভাগের মধ্যে তাদেরকে ভর্তি করিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার মাদানী মুন্নাও এভাবে কোরআনুল করিম শিখবে এবং এই শিখাটা আপনার জন্য সৎকায়ে জারিয়া হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আগামী অনুষ্ঠানে আপনাদের জন্য আরেকটি সূরা নিয়ে আমরা উপস্থিত হব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহে রমজান কুরআনের সাথে মাহে রমজান কুরআনের সাথে